দু সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ এনে দেওয়ার পর সিরাজ জাহান স্বপ্নার বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল পরিবার কিন্তু স্থানীয় কোচ হারুন কিছু টাকা দিয়ে থামিয়েছিলেন সেই বিয়ে সেই স্বপ্নায় নেপাল বিজয়ীদের দশ নম্বর জার্সিধারী রংপুরের নারী ফুটবলারদের রোল মডেল এখন এই স্বপ্না তাকে বরণ করতে চলছে এই গ্রামের মানুষের নানা আয়োজন নেপালকে হারানোর ব্রেকিং নিউজের চাংকে যখন বাঘিনীরা তখন থেকেই নয়াপুকুর পালিচরা জুড়ে আনন্দের ঢেউ সাথে স্বপ্নার জন্য অপেক্ষার ক্ষণ গণনা স্বপ্নার জুনিয়র পুষ্করণী যুব স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের আনন্দের মাত্রাটা একটু বেশি বইকি ও আমাদেরকে যে বড় একটা অর্জন উপহার দিছে আমাদের ভালো খেলা দিয়ে তাকে বরণ করতে চাই ও আসলে আমাদের সঙ্গে প্র্যাকটিস করবে আমরা ভালো করে খেলবো আপুকে বরণ করতে চাই আমাদের খেলার মাধ্যমে যে স্বপ্নার জন্য পুরো দেশ জুড়ে হইচই তার ফুটবল ক্যারিয়ারে শুরুতেই দু সালে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পরিবার মারো ছেলের হয়তো কোনো দিন না খেয়াও গইছে। হয়তো বুট দিতে পারি নেই বল খেলার মনে করেন পোশাক দিতে পারি নেই হট করে বারো সালে আসে ওর মা বললো যে না ওরা ফুটবল খেলা হবে না ওকে আমরা বিয়ে দিয়ে দেবো তখন আমি তার কাছ থেকে তার মায়ের কাছ থেকে আমি একটু পয়সা দিয়ে তাকে আমি কিনে নিই আমি তাকে বলি যে আমার আমি তাকে বাংলাদেশে খেলাবো এটা আমার প্রত্যয় আজকের স্বপ্নার যাত্রা শুরু হয়েছিল দু সালে এক নং পালিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে সেই শুরুর দিনগুলি ছিল কাটায় ভরা প্রথমে ওই মেয়ে ছেলেদের খেলা মৈষী মলবিরে পছন্দ করে না এই একটু অনেক কাড়াকাটি হচ্ছিল এই বাঁধাটাকে খালি মুস্তাইন বিলাহ স্যার তাদের গার্জিয়ানদেরকে স্বপ্নার মা বাবা বা লাবুনির মা বাবা বা রত্নার মা বাবা এদেরকে সবাইকে নিয়ে বসি বুঝেছিলো বালিচারা সবাই খুশি সবাই আনন্দিত স্বপ্নাকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি হবে প্রীতিমা সহ আনন্দযাত্রা স্বপ্না জিতছে আমাদের এলাকাবাসী বা আমাদের পালিচড়াবাসী নয়াপুকুরবাসী খুব আনন্দ পাইছে ছেলে না না টুকটাক খেলে মেয়েরা কীভাবে খেলবে গ্রাম পর্যায়ে যখন একটা রেওয়াজ ছিল তারপরে ওই বাচ্চা দেখ নিয়ে টুকি শুরু করলাম যে বাহান্ন হাজার প্রাথমিক বিদ্যালয় তার মধ্যে চ্যাম্পিয়ন বা রানার হওয়া এটা কিন্তু অনেক কষ্টের ব্যাপার এই মাঠেই অনুশীলন করে বাংলাদেশের স্বপ্ন পূরণ করেছে স্বপ্না আর তার হাত ধরেই বাংলাদেশকে আরও অনেক বড় সাফল্য এনে দিতে চায় এইসব নারী ফুটবলার সরকার মাঝর মান্নান যমুনা নিউজ নারী ফুটবলারদের স্টেডিয়াম নয়াপুকুর পালিচড়া রংপুর